আলহামদুলিল্লাহিআ ওকাফা ওসালামুল আলহ আবাদাহিম বিসমিল্লাহ রহমানী রহিম মিনাল ওন কোরআনিমাশিফা ও রহমতুল্লিলিন আল্লাহাবাহ আলমিন বলেন যে আমি এই কোরআনকে জগৎবাসীর জন্য আরোগ্যতার উপাদানস্বরূপ তৈরি করেছি এই কোরআনকে জগৎবাসীর জন্য আরোগ্যতার উপাদানস্বরূপ আমি প্রেরণ করেছি সুতরাং কোরআনুল কারিমের মধ্যে মানুষের যাবতীয় সকল সমস্যার সমাধান রয়েছে বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের বিপদ মুসিবত থেকে কীভাবে রক্ষা পেতে হবে সে সকল দোয়াও কোরআনুল কারিমের মধ্যে এবং হাদিসেনবইয়ার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ রয়েছে আজ আমরা আলোচনা করবো একটি বিশেষ অসুবিধা নিয়ে যে অসুবিধার সম্মুখীন আমরা প্রায় হতে পারি আমরা সাধারণত আমাদের বাংলাদেশে আমরা আমাদেরকে মাছে ভাতে ভাঙালি বাঙালি বলা হয় আমরা কখনও খাবার খেতে গেলে দেখা যায় যে মাছের কাঁটা হাড় ইত্যাদি আমাদের গলায় আটকে যায় যার কারণে আমরা অনেক বড় সমস্যার সম্মুখীন হই ঠিক এই ছোট একটা বিপদের থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আর সেই দোয়াটি হলো ইদা বালাগতিল হুলকুম আমি আবারও বলছি ইদা বালাগতিল হুলকুম এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে থাকে এবং গলার মধ্যে হাত দিয়ে সে নিচের দিকে নামাতে থাকে অথবা এই দোয়া পাঠ করে যদি কোনো যার গলায় কাটা অথবা অন্য কিছু আটকে গিয়েছে তার মুখে যদি ফুৎকা দেওয়া হয় তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের রহমতে এই দোয়ার বদৌলতে আল্লাহ রবুল্লাহ আলমিন তার এই গলার কাটাকে সরিয়ে দিবেন তার এই গলার থেকে যে ধরনের বস্তু আটকে গিয়েছে এ ধরনের বস্তু থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে পরিত্রাণ দান করবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন